আপনারা বলেছিলেন একটা একটা করে যাতে নোজ হেয়ারগুলো দেখতে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন টুকু ম্যাডামের নোজ হেয়ার কাট, দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন টুকু ম্যামের ভিডিও দেখার জন্য। তো টুকু ম্যাম প্রচুর ব্যস্ত কাজে, অনেক রিকোয়েস্ট করার পরে ম্যাম আমার কাছে এসছে। তো ম্যামকে সবাই চেনেন, জানেন, ম্যাম কিছু বলার থাকে দর্শকরা আমাকে চায়, এটাই আমার কাছে অনেক পাওয়া, অনেক ভালোবাসা, এটুকুই বলা। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। তো দেখলেন, তো ম্যাডামের সাথে কথা হলো। তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন নোজ হেয়ার কাট, নোজ হেয়ারটাকে ভালো করে দেখানোর জন্য, আর 15 থেকে 20 মিনিটের ভিডিও বানানোর জন্য। অতক্ষণ তো করা সম্ভব না, তো চলুন দেখা যাক কতক্ষণ বাড়াতে পারি আর আপনাদের দেখাতে পারি। তো ম্যাডামের আমি নোজ আরো কাছে আছে, আরো কাছে, আরো কাছে, দেখুন আরো কাছে ম্যাডাম, একটুখানি তুলবেন, দেখা যাচ্ছে তো? আর একটু কাছে আসবে, আচ্ছা, প্রয়োজন হলে সায়ন ভাই তোমার লাইটটাও জ্বালাবে, পরিষ্কার করে দেখা থাকবে। তো দেখুন, তো কুমে আমি রোজ হেয়ার কাট করছি, তার লাইটটা ফ্ল্যাশটা আমার মনে, তো চলুন। তপু ম্যাডামের আমি নোজ হেয়ার কাট করছি, আপনারা বলেছিলেন একটা একটা করে যাতে নোজ হেয়ারগুলো দেখতে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন টপু ম্যাডামের নোজ হেয়ার কাট, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা হেয়ার গুলো, তো দেখুন আপনারা ভালো করে টপু ম্যাডামের ভিডিওতে একটু ভালোবাসা দেবেন। একটু জুম করে ভালো করে দেখাতে, বেশ।
আপনারা দেখলেন তো বৌ ম্যাডামের নোজ হেয়ার কাট আমি করছি। দেখুন অনেক বড় বড় নোজ ছিল, সেগুলোকে আমি সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছেন। দেখুন তো দেখতেই পাচ্ছেন এই যে নোজগুলো আমি কেটেছি, যেগুলো ক্যামেরা ভাইকে দেখানোর জন্য বলবো, এই যে দেখতেই পাচ্ছেন এই যে টুপু ম্যাডামের নোজ হেয়ার কাটগুলো আপনারা রিকোয়েস্ট করেছিলেন সুন্দর করে। তো দেখুন আমি খুবই সুন্দর করে আস্তে 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 করে আমি করার চেষ্টা করছি। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, এরকমই ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন তপু ম্যাডামের নোজ হেয়ার কাটটা, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি সুন্দর করে পরিষ্কার করে দেবো নোজটাকে, আমি একটু সুন্দর করে নাকে আটকে গেছিল টিস্যুটা, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এই যে যে কাটা হেয়ারগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আপনাদের জন্য আমি ভিডিও বানালাম। তো ক্যামেরা ভাই সায়নকে আমি আরেকবার দেখানোর জন্য বলবো সুন্দর করে, ম্যাডামের আগের হেয়ারটা কেমন ছিল আর এখনের হেয়ারটা কেমন আছে দেখতেই পাচ্ছেন। যেই হেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো অত ইয়ে থেকে কাটাটা সম্ভব নয়, তো আমি যতটা পেরেছি ততটা সুন্দর করে কাটার চেষ্টা করেছি। তো এরকমই ভিডিও দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা ম্যাম।